প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন চলছে, তার মধ্যে মঙ্গলবার কলকাতা কর্পোরেশন কাউন্সিলর দিন নিয়ে 21 জুলাইয়ের প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছেন কলকাতার মহানগরী ফিরা থাকিম। তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে এবারে পঞ্চায়েত নির্বাচনে বিজয় উৎসব পালন করা হবে শহীদ দিবসে। পাশাপাশি এই মঞ্চ থেকে কেন্দ্রীয় মোদী সরকারকে হারানোর ডাক দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে যেখানে প্রবল প্রতিপক্ষ কংগ্রেস এবং সিপিএম, তৃণমূল নেত্রী অভিযোগ করছেন এখানে বিজেপির সঙ্গে বিরোধীদের আঁতাত রয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, মোদীকে হটানোর ডাক দিলেও আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম এর সঙ্গে কি অবস্থান নেবে তৃণমূল কংগ্রেস? শহীদ দিবসে এই প্রসঙ্গে কি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে লক্ষ্য থাকবে পর্যবেক্ষক মহলের। 21 জুলাই শহীদ দিবস পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। অন্য সময় এক মাস আগে থেকে শহীদ দিবস পালন করার জন্য প্রস্তুতি সভা চলতে থাকে রাজ্য জুড়ে। এবার তৃণমূল নেতাকর্মীরা ব্যস্ত রয়েছেন পঞ্চায়েত নির্বাচনের প্রচার নিয়ে। সাধারণত এই সময় কোনো ভোটে নির্ঘণ্ট থাকে না। এবার ঘোর বর্ষাকালে পঞ্চায়েত নির্বাচন স্থির হয়েছে। 8 জুলাই পঞ্চায়েত ভোট, 11 জুলাই গণনা, ঠিক তার 10 দিনের মাথায় ধর্মতলায় শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। এবার 21 জুলাই প্রস্তুতি সভা আয়োজিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লিগাল সেলের উদ্যোগে। শুক্রবার দিন মহাজাতি সদনে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের সদস্যদের দায়িত্ব, কর্তব্য এবং ভূমিকা কি হবে তা নিয়েও আলোচনা হয় এদিন। মূলত রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইনজীবী শাখার আহ্বায়ক তরুণ চ্যাটার্জির উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক, তিনি একদম খুবভাবে নির্দিষ্টভাবে বুঝিয়ে দিয়ে গেছেন যে পঞ্চায়েত স্তরে কী হতে চলেছে এবং কী আমাদের কর্তব্য। আইনজীবীদের এই পঞ্চায়েত ইলেকশনে বিরাট একটা রোল রয়েছে, কারণ বিরোধী শিবির যেভাবে পেছনে লেগে রয়েছে বিভিন্ন মামলায় জড়িয়ে পড়বে সমস্ত আমাদের তৃণমূল কর্মীরা। তাদের প্রত্যেককে আমাদের আইনি সহায়তা দিতে হবে এবং সেখানটা তাদের পাশে থাকতে হবে। তাদের বিভিন্ন মামলায় যে তারা জড়ানো হবে তাদের বেল করাতে হবে এবং তাদের বেল বন্ডটাও যাতে আমাদের লয়ারদের পকেট থেকে দিয়ে তাদের ওইটাকে বের করে আনতে হবে সেই ব্যাপারটার দিকে আমাদের নজর রাখতে হবে। এটা একটা পঞ্চায়েতের ব্যাপারে আমাদের এটাই নির্দেশ দেবে। নির্বাচনে রাজ্য তৃণমূল কংগ্রেস লিগাল সেলের সদস্যদের ভূমিকা, কর্তব্য এবং দায়িত্ব নির্ধারণ করে কী ধরনের কী কাজ করবেন, আইনমন্ত্রী নিজে উপস্থিত থেকে উনি বার্তা দিলেন। পঞ্চায়েত নির্বাচনে আইনজীবীদের কী দায়িত্ব থাকবে, পাশাপাশি 21 জুলাই প্রস্তুতি একটা সভা জয়নিয়ে কাজ করা হয়েছে। জনগণ নেই, জনগণ বিচ্ছিন্ন এই তিনটে রাজনৈতিক দল তিনজনে এক হয়েছে সরকারকে বিব্রত করার জন্য। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিভিন্নভাবে প্ররোচিত করে এবং বিভিন্ন ধরনের মিথ্যে মামলা করে, তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর বিভিন্ন মিথ্যে মামলা করে যেভাবে রাজনৈতিক শক্তি অর্জন করার চেষ্টা করছে, তার জন্য তৃণমূল কংগ্রেস লিগেলসেন শক্তভাবে এই কংগ্রেস সিপিএম বিজেপি যে বিভিন্ন রকম মিথ্যে মামলা করছে তার প্রতিবাদে তৃণমূল লিগেলসেন শক্তভাবে এদের বিরোধিতা করবে এবং মিথ্যে যে ধরনের মামলা করছে সেই মিথ্যা মামলা যাতে ভবিষ্যতে এরা করতে না পারে এবং মিথ্যা মামলা করার পরে সেই মিথ্যা মামলা তারা যাতে পরাজিত হয় তার ব্যাপারে। রিপোর্ট, চ্যানেল 10।